সৌদি টিকিট টোকেনের দাবিতে রাজধানীর সোনারগাঁও মোড়ে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে সৌদি প্রবাসীরা। সকালে সোনারগাঁও হোটেলের সৌদি এয়ারলাইন্স অফিসে প্রবেশে পুলিশ বাধা দিলে দুদফা গেট ভেঙে ভেতরে ঢুকে যায় টিকিট প্রত্যাশীরা। পরে কয়েক দফা লাঠিচার্জ করে অবস্থা নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন পুলিশ। দর্শক, এই মুহূর্তে সেখানে আছেন আমাদের রিপোর্টার সফিউল আলম সুজন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সুজন, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? প্রবাসীদের বিক্ষোভ কি চলছে? আসলে আপনি জানেন যে আসলে দীর্ঘদিন ধরেই আসলে সৌদি প্রবাসীরা টিকিটের জন্য আসলে অপেক্ষা করছে বা টিকিট পাওয়ার জন্য তারা কিন্তু আসলে লাইনে দাঁড়িয়ে ছিল বা কয়েকদিন ধরে সরকারও বিভিন্ন আগামার মেয়াদ বাড়ানো হয়েছে সৌদি কর্তৃপক্ষের সঙ্গে, একই সাথে কিন্তু ভিসার মেয়াদও বাড়ানো হয়েছে। সেই কিন্তু অনেকে টিকিটটি নিচ্ছিল, কিন্তু আজকে সকালবেলা হঠাৎ করে আসলে এই সৌদি প্রবাসীদের আসলে যে ভিড় বেড়েছে সৌদি এই রাজধানীর কারণ বাজে সোনারগাঁও, এইখানে আসলে সৌদি প্রবাসীরা আসলে সকাল থেকে বিক্ষুব্ধ অবস্থানে আছে। এবং আপনি জানেন যে এই সময় এই যে সৌদি প্রবাসীরা এখন অনেকটা বিক্ষুব্ধ অবস্থা, তারা টিকিটের জন্য গেট ভেঙে প্রায় 9টার দিকে আসলে যে সোনারগাঁয়ে গেট ছিল এটা ভেঙে ফেলেছে এবং ভেঙে কিন্তু এখন ভিতরে অবস্থান করছে। এখন পুলিশের এই মুহূর্তে আসলে এই যে প্রবাসীদের হাজার হাজার প্রবাসী তাদের কিন্তু আসলে অনেকটা নিয়ন্ত্রণ করতে আসলে কঠিন হয়ে পড়ছে এবং বেগ পেতে হচ্ছে। আপনি দেখছেন যে সৌদি প্রবাসীরা একেবারে সোনারগাঁও হোটেলের ভিতরে অবস্থান করছে, পুলিশও একবার মুখোমুখি অবস্থান করছে এবং তারা কিন্তু বলছে যে তারা যে প্রত্যাশা এবং তাদের যে টিকিট পাবে কি না এবং কবে কি পাবে তাদের নিয়ে কিন্তু আসলে অনিশ্চয়তা আছে। আপনি আরও জানেন যে সৌদি প্রবাসীরা এই অবস্থানে এখন পুলিশ অনেকটা নিয়ন্ত্রণ করতে পারছে না যে আসলে কীভাবে নিয়ন্ত্রণ করবে এই হাজার হাজার প্রবাসী যারা আছে, যারা বিদেশ যাবে, সৌদি বিশেষ করে সৌদি যাবে, মধ্যপ্রাচ্যে যাবে, তারা কিন্তু অনেকটা অনিশ্চিত টিকিট কবে পাবে, কীভাবে পাবে এবং তাদেরকে কখন দেওয়া হবে এই ব্যাপারে কিন্তু সৌদি যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ তারা কিন্তু আসলে কিছু তাদেরকে নিশ্চিত করতে, আজকে 50,000 টোকেন দেওয়ার কথা কিন্তু আসলে তারা এখনও অনেকেই টোকেন পায় না এবং তারা বলছে যে টোকেন দেওয়ার ক্ষেত্রে যে অনিয়ম আছে এবং তারা কাদেরকে কীভাবে টোকেন দিচ্ছে সেই ব্যাপারেও কিন্তু তারা অনেকটা অনিশ্চিত। এর জন্য সকাল থেকে কিন্তু এখানে অবস্থান করছে সৌদি প্রবাসীরা। এখন তারা আপনি দেখছেন যে আসলে এই সৌদি প্রবাসীরা এখন এই মুহূর্তে হচ্ছে ভিতরে অনেকটা পুলিশের সাথে অবস্থান করছে। এর আগে কিন্তু সৌদি প্রবাসী সে আটকানো যায়নি এবং তারা গেট ভেঙে ফেলেছে এবং এই মুহূর্তে কিন্তু সৌদি প্রবাসীরা অনেকটা উত্তেজিত। এখানকার পরিস্থিতি যদি আমি বলতে চাই অনেকটা থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আসলে কীভাবে এই প্রবাসীদের এত এই যে লাখ লাখ প্রবাসীদের বা হাজার হাজার প্রবাসীদের কীভাবে আসলে টিকিট দেবে, কোন প্রক্রিয়ায় টিকিট দেওয়া হবে এবং তারা টিকিট পাবে কি না তা নিয়েও কিন্তু অনিশ্চয়তা বিরাজ করছে। এখন এই মুহূর্তে পুলিশ নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে এই প্রবাসীদেরকে বুঝিয়ে রাখার এবং তাদেরকে এখানে রাখার ব্যবস্থা করা এবং তাদেরকে যে নিয়ন্ত্রণ করে এবং বুঝিয়ে রাখার জন্য আসলে এই মুহূর্তে আসলে অবস্থান করছে। সুজন, আপনাকে ধন্যবাদ।